আমরা নতুন করে রক্ত দিয়ে পরাধীনতা অর্জন করেছি মানে স্বাধীনতা অর্জন করে আমরা মানে পরাধীনতা অর্জন করেছি বর্তমানে ইংরেজি হয়ে যাচ্ছে একটা শ্রেণীর উচ্চ শ্রেণীর ভাষা যারা বাংলা জানিনা না বলে অহংকার বোধ করে আমাদের দেশের রাষ্ট্রভাষা বাংলা রেখেই রাষ্ট্রভাষাকে অবান্তর করে তুলেছে যদি রাষ্ট্রভাষা বাংলা এটা সংবিধানে লেখা থাকে তাহলে তো আমি তো মনে করি যে আদালতের একটি রায়ও ইংরেজিতে লেখা যাবে না আমাদের দেশ সত্যি স্বাধীন এই প্রশ্ন মনে আমার প্রতিদিনই জাগে আমরা নতুন করে রক্ত দিয়ে পরাধীনতা অর্জন করেছি মানে স্বাধীনতা অর্জন করে আমরা মানে পরাধীনতা অর্জন করেছি অন্তত ভাষার দিক থেকে এটা বলতে হয় আর সেই আর অন্য কথা কি বলবো খুব বাংলা ভাষার উপরে যে নৈরাজ্য চলছে একুশে ফেব্রুয়ারি আসলে আমরা সবাই আনন্দে উল্লাস এগুলো ফেটে পড়ি যে বাংলা ভাষা যে আমার ভাইয়ের রক্তে রাঙানো আমি মানে একুশে ফেব্রুয়ারি আমি কেউ নিতে পারি আর কেউ কেউ কুতর্ক করে ফেব্রুয়ারি বলতেছে না ফাল্গুন না বলে এর কোনো অর্থ হয় না এগুলি হচ্ছে সময় নষ্ট করা ফেব্রুয়ারি বলেন ফাল্গুন বলেন এটা চলবে কিন্তু আপনাকে শিক্ষাটা বাংলা ভাষায় দিতে হবে বাংলা ভাষায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ইংরেজি বাদ দেওয়ার জন্যে নয় আমি শুধু এই কথাটাই বলবো এই আমাদের জন্য ইংরেজি শেখা উচিত কে অনুচিত এটা অবান্তর প্রশ্ন ইংরেজি আমাদের শিখতেই হবে তাহলে প্রশ্ন হচ্ছে ইংরেজি আমরা কীভাবে শিখব ইংরেজি শেখা আমাদের জন্য ভালো না মন্দ এর একটা মাপকাঠি আছে এরা তো কোনো মাপকাঠি ব্যবহার করছে না ইংরেজি শেখার ফলে আমাদের দেশীয় ভাষার আমি আর জাতীয় বলছি না আমাদের দেশীয় ভাষার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে ইংরেজির কারণে যদি আমি বাংলাটা আরেকটু ভালো শিখি তাহলে ইংরেজি আমার জন্য উপকারী আর ইংরেজির কারণে যদি আমার ভাষাকে আমি অবহেলিত করি শুধু রিক্সাওয়ালার ভাষা বলে তাকে আমি দমন করি দ্বিতীয় শ্রেণীর ভাষা গরিবের ভাষা বলে তাহলে ইংরেজি আমার জন্য ক্ষতিকর ভূমিকা পালন করছে বর্তমানে ইংরেজি হয়ে যাচ্ছে একটা তথাকথিত এলিট শ্রেণীর উচ্চ শ্রেণীর ভাষা যারা বাংলা জানি না বলে অহংকার বোধ করে এটা ব্রিটিশ আমলও ছিল এফেনেমেনা কিন্তু আজকে দেশ স্বাধীন হবার পঁচাত্তর বছরের বেশি সময় আমি স্বাধীনতার সাতচল্লিশ সন থেকে গুনতেছি কারণ বাংলাদেশে বাংলা ভাষা বলার বিরুদ্ধে পাকিস্তানেরও বাধা দেয় নাই তারা পাকিস্তানের রাষ্ট্রভাষায় উর্দু চাপাতে চেয়েছিল আজকে ইংরেজি ইংরেজিওয়ালারা আমাদের দেশের রাষ্ট্রভাষা বাংলা রেখেই রাষ্ট্রভাষাকে অবান্তর করে তুলেছে আর একুশে ফেব্রুয়ারি আসলে এই জন্য আমাকে টেলিভিশনে কিংবা আপনাদের কথায় বলতে বলে যেতে ইচ্ছা করে না এই নাকি কান্না করার কি অর্থ আছে গাছের গোড়া কেটে আগায় জল দিলে ফেব্রুয়ারি মাসে পত্রিকার খবর দেখেন হাইকোর্টে দুটো রায় বাংলায় লেখা হয়েছে এটা আদৌ যে খবর হচ্ছে এর চেয়ে লজ্জার বিষয় আর কি হইতে পারে এটা খবর হবে কেন বাংলায় তো লেখা হবে যদি রাষ্ট্রভাষা বাংলা এটা সংবিধানে লেখা থাকে তাহলে তো আমি তো মনে করি যে আদালতের একটি রায়ও ইংরেজিতে লেখা যাবে না ইংরেজিতে অনুবাদ করা যাবে কিন্তু এটা সংবিধানের সাথে সংগতিপূর্ণ কিনা এই প্রশ্ন কি এই দেশে তোলা যাবে তাহলে স্বাধীনতা বলবেন কিভাবে এটা তো টেলিফোনে আড়ি পাতার মতো ঘটনা ক্ষমতার উচ্চতম কেন্দ্র থেকে বলা হচ্ছে যে আড়ি যদি না পাতি তাহলে আমি জঙ্গি দমন করবো কিভাবে কিন্তু এটা যে সমগ্র নাগরিকের প্রতি অপমান ক্ষমতাকে সেই কথা জানে ক্ষমতা যখন কাঁদে ক্ষমতাকে যখন ধরে নিতে বেঁধে নিতে পুলিশ আসে তখন ক্ষমতা ফোন করে মন্ত্রীদের দেখো আমাকে নিয়ে যাচ্ছে আমরা সেই অবস্থা দেখতে চাই না জাতির জন্য সবচেয়ে বড় লজ্জার বিষয় হচ্ছে যে অর্থাৎ মনে করছে কি নাগরিকদের অধিকার আপনি তিনজন অপরাধী ধরার জন্যে দেশের আঠারো কোটি লোক অপরাধী ভাবতে পারেন না এটা প্রশাসনের ব্যর্থতা ইংরেজি বলে ফেইলিওর অফ গভর্নেন্স নিজের দোষটা আমরা সরাসরি স্বীকার করি না পরকে অবে স্বীকার করি এই যে আজকে একুশে ফেব্রুয়ারিতে বাংলা নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে এটার চেয়ে লজ্জার কথা আর কি আছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে